সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। কেয়ামতের ময়দানে পিঠ বাঁচানো যাবে না,
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি দেশের প্রধান থেকে নিয়ে সর্বনিম্ন স্তরের সকল দায়িত্বশীল যারা তাদেরকে এই আকীদা পোষণ করতে হবে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এরপরে আর কোন নবী আসার সুযোগ না সাথে সাথে আমরা যারা ঈমানদার আমরা দাবি আদায়ের জন্য আকীদার এই দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে যখন যেখানে ডাক আসবে সেখানে যে কোনো বিসর্জন দেওয়ার জন্য যেমন প্রস্তুত থাকা লাগবে দেশের দায়িত্বে যারা থাকবেন মুসলমানদের সরকারে আর ক্ষমতায় যারা থাকবেন তাদের একটি ইমানি দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাস করে আদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা আজকে দুঃখ লাগে কষ্ট লাগে যখন আমরা শুনি অনেকের মুখ থেকে এই রকম বক্তব্য যে অসুবিধা কি আদিয়ানিরাও তো ভালো মানুষ আপনারা যেমন নামাজ পড়েন তারাও তো নামাজ পড়ে আপনারাও ভালো মানুষ তারাও ভালো মানুষ আমাদের কথা একটাই মদিনার জমিনে মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ত মদিনার জমিনে মুনাফিকরা রমজানের রোজা রাখত হাবিবে পাকের সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করত তারপরেও তারা ছিল মুনাফিক কাফের এবং বেঈমান কথা বলেন ঠিক কিনা এদেশের ক্ষমতায় যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই ইউরোপ আমেরিকার কথা আপনার মানা যাবে না কোরআনকে বিশ্বাস করে কোরআনের আইনকে রাষ্ট্রীয় পর্যায়ে আইনকে আপনারা প্রমাণ করতে হবে এ আইনকে সংসদে পাস করতে হবে আমাদের কথা আজকের এই জায়গায় একটাই প্রাণের দাবি ইমানের দাবি 92 ভাগ মুসলমানদের এই দেশে আদিয়ানিরা মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে তাদের সকাল সকল বই পুস্তককে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই আপনার কাছে আমাদের একটাই দাবি আপনি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন নতুবা আগামী দিনে আজকের এই কর্মসূচির পরে খতনে নবুয়তের হেফাজতের জন্য কঠোর কর্মসূচির মাধ্যমে যদি ইমানের আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়ে দাবি কিভাবে আদায় করতে হয় বাংলাদেশের তাওহীদ জনতা ভালো করে যায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনে নরম কথা হবে না শক্ত কথা হবে আন্দোলন সুজা করে যদি দাবি আদায় করা সম্ভব না হয় প্রয়োজনে আঙ্গুল পাকা করা হবে রাষ্ট্রীয়ভাবে আদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত নবী প্রেমিকরা ময়দান ছেড়ে ঘরে আর ফিরে যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু